তোমাকে কেন 4 তারিখে যেতে হচ্ছে 7 তারিখের জায়গায়, বাকি আর্টিস্টরা কি যাচ্ছে নাকি, তারপরে তোমার কো আর্টিস্ট কারা, এগুলো জানবা। সীমায়াপু, আপনি কো আর্টিস্ট বলতে আছেন কেন? আমি কো আর্টিস্টের সাথে কেন কাজ করতে যাব? শো আর্টিস্ট বলেন, আপনার কি মনে হয় যে কসিমুলাদি সে এখানে এসে কো আর্টিস্টদের সাথে কাজ করবে? আমি সবসময় শো আর্টিস্টদের সাথে কাজ করবো। কোচি, তুমি এত ক্যাচাল করতে পারো কোচি? কো আর্টিস্ট না, কো আর্টিস্ট মানে তোমার সহশিল্পী যারা তোমার সাথে কাজ করবে। ভালো সালাই পড়া গেল তো আপনাদের জন্য, ডিসবাস্টিং। ওটা ডিসবাস্টিং না, ওটা ডিসকাস্টিং। আল্লাহ দোহাই লাগে, একটু সাংবাদিককে ফোন দাও। এখন আবার সাংবাদিককে ফোন দেওয়া লাগবে? তোমরা কিন্তু মরে, তোমরা দুইজনে মিললে কিন্তু মরে একদম ডিসবাস্টিং করে দিতেছো বলে দিলাম। হ্যাঁ, তোমার সাংবাদিককে ফোন দিতে হবে কোচি। তুমি ফোন দিয়ে জিজ্ঞেস করবা, আমি যা যা প্রশ্ন করছি সেগুলোর ক্লিয়ার উত্তর নিবা, নিয়ে আমাকে জানাবা, তারপরে তুমি কক্সবাজার যাবা। ওরা এটাকে আইসক্রিম পাইছেন নাকি? হ্যাঁ, আপনারা সবকিছু কৈফিয়ত দিয়ে যাইতে হবে। বুঝছি, মোর আগেই বোঝা উচিত আসলে একটা মেয়ের কোনোদিন আর একটা মায়ের কোনোদিন ভালো চায় না। বুঝছি, মোর যে লাক্সের ডিবা বাস করছে এই আপনারা লইতেই পারতেছেন না, হিংসায় জ্বলিয়ে পুড়ে মরে যাইতেছেন। আপনার তো চেহারা দেখলেই মনে হয় আপনি একটা হিংসুটা ঘষিটি বেগম। হ্যাঁ, আমি একটা শুটিং করতে চাইতেছি, কই আপনারা একটু মনে ভালো বলবেন তা না? আচ্ছা মায়াপু, আপনি কি বুঝতে পারতেছেন না, আমি যদি এই এই হোস্টেলে থাকি, যদি সেলিব্রিটি হয়ে যাই, তাহলে তো আপনারই ভালো, আপনার ভালো না? মোর যদি পপুলারিটি বাড়ে, মুই যদি স্টার হয়ে যাই, তাহলে আমাকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, তখন তো মুই আপনার নামে সবচেয়ে বেশি করে বলবো, বলবো যে আমার জীবনের এক নম্বর শত্রু লেগে মায়াপু। দেখছো মায়াপু, এই মুলারা তুমি আর কি বুঝাবা, এটা তো মিউজিয়ামে রাখা যাবে না। হাই মাইয়া, বিসি বাত্তি, তোমার না বারবার নিষেধ করছি যে সিনিয়ররা কথা বলবে, বললে তোমার ঝাপড়া নাকটা সেখানে ঢুকাবা না। এই তোমার দরকার না, তুমি যে মন লোকে ঘুমাও, তোমার ঘুমের মধ্যে তুললে যদি আমি একটা আশার মারি, তোমার হাড্ডি খুঁড়ে তো তোমার সামনে থেকে বাইরে সব গলায় ঝুলে যাবে। জানো তুমি এটা জানো? তুমি মরে মুলাদের কসি মুলাদি শুনি তুই জানিস এর মধ্যে কত কিছু ঘটে গেছে? আমরা গৃহহীন হয়ে গিয়েছিলাম, আমাদেরকে বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে, আমরা উদ্বাস্তু হয়ে গেছিলাম। উদ্বাস্তু মানে আমরা ফিলিস্তানি উদ্বাস্তু হয়ে গেছি। হ্যাঁ, কোনো রকমে খুঁজে টুজে 10 দিনের জন্য একটা টেম্পোরারি আবাসস্থল খুঁজে পেয়েছি, বুঝতে পারছিস? ভাই কি হইতেছে ভাই, আমার প্রেম চলে গেল, প্রেমিকা চলে গেল, এখন আপনারা আবাসহীন হয়ে গেলেন, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। জি, আমরা গৃহহীন হয়ে পড়েছি, আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এই ফাটা, ওকে ঘটনাটা খুলে বলো। এটা কোনো ঘটনাই না, এই ঘটনা শুনতে হলে তো বাড়ি যেতে হবে, চল বাবা বাড়ি চল। আমি যাবো না, এখানে বসে আমি আমার দুঃখ লাঘব করবো। আমি আর রিনা যখনই কষ্ট পাইছি, দুঃখ পাইছি, এখানে বসে আমার দুঃখ লাঘব করছি, আমার দুঃখ না যাওয়া পর্যন্ত আমি এখানে বসেই থাকবো। আচ্ছা, এই রিনার সাথে তোর এই ঘটনা তো আজকে নতুন না, এ প্রায় তো এটা ঘটে। তোকে ওই টেম্পোরারি মানে স্বল্প মেয়াদি ও শেখা দেয়, 2-3 দিন পর আবার সেটা ঠিক হয়ে যায়, এটা নিয়ে এত দুঃখ করণের কি আছে আমি কিছুই বুঝতে পারলাম না। না ভাই, এটা স্বল্প মেয়াদি না ভাই, এটা মধ্য মেয়াদি। স্বল্প মেয়াদি থেকে 1 ঘন্টা বেশি হইলে আমার সহ্য হয় না ভাই, আমার বলতেছি এটা মিনিমাম 3 মাস হবে। মধ্য মেয়াদি বলতেছিস কেন, হবে তো মাত্র 2 দিন হয়েছে, এখন তো একদিন বাকি আছে তাই না? বন্ধু তুই জানিস নে, তোর কাছে কোনো হিসেব নেই, আমার কাছে হিসেব আছে সব। সেই প্রেমিকা প্রেমিকের সব গিফট ফেরত দিয়ে দেয়, সেইটা মধ্য মেয়াদিও থাকে না। আমার সব শেষ হয়ে গেল রে ভাই, আমার সব শেষ হয়ে গেল। আই যে দেখো তো আবার কাঁদে। এই এই চল শুনি, চল বাসায় চল, বাসায় চল, কাঁদতে দাও। কাদু কাদু, কাঁদলি পরে হাতের বিলক ক্লিয়ার হয়। বাবা তুই কাঁদ তো কাঁদ, জন্মের মতো কাঁদ। আচ্ছা ঠিক আছে, তো কাঁদতেছিস কাঁদ, হ্যাঁ হার্টের ব্লক ক্লিয়ার করুক, কর। শুনি একটু জোরে কাঁদ, বলক ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে।
রে হইলো রে আমার রিলা তুমি কেন এমন করলা আমি প্রতিদিন এদিকে যাতায়াত করি, প্রতিদিন আমি বড় ভাইয়ের যাই, আমার নাম গিফট, আমার তুমি চেনো না, তুমি হঠাৎ করে আমার কলার সামনে ধরে বলতেছো কই যাই আমি। হ্যাঁ প্রতিদিন বলতে হবে, আমি আমি যে গিফট এটা তোমার প্রতিদিন বলতে হবে। আপনারা আমি সবই চিনি, আপনার নাম হইছে হিট্টু, এখন হইছে গিটকু। আপনি এখন গটকালি ব্যবসা করেন, বড় ভাইয়ের বাসায় যাতায়াত করেন। হ্যাঁ কিন্তু আসল ঘটনা হইছে, বড় ভাইদের আজকে বাসার থেকে বাইর করে দেওয়া হয়েছে। যান ডিস্টার্ব করেন না, ফেসবুক চালাই দিচ্ছি। হাই 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 হাই, এটা এটা কি কইতেছো তুমি, তো ডেঞ্জারাস ব্যাপার। হ্যাঁ হাই হাই, আমার একটা বোনাফাইড ক্লায়েন্ট যদি এখানে চলে যায় তাহলে আমার হবেটা কি? এই মানে যে বড় ভাইরা কোন জায়গায় গেছে আশেপাশে কোনো ঠিকানা বিকানো জানো তুমি? আবার ডিস্টার্ব করতেছে, আমি কিচ্ছু জানি না জান। আরে চেতছো কি জন্যে? মানে আমার কিন্তু মেজাজ খুব খারাপ হচ্ছে, গেলাম ফোন দিচ্ছি ফোন ধরতেছে না, দেখি সেই মানে তাদের পাবো কিভাবে? তাহলে ওই অপোজিট সাইড মানে তুমুলের প্রেমিকা রিনার সাথে আমার একটু যোগাযোগ। আরে হয়েছে, এ শুনি, এ থাম তো তুই, তুই এক কাজ কর, এই শোন শোন, উঠে দাঁড়া, তুই আমার বুকের সঙ্গে তোর বুকটা একটু মেলা, দেখবি তোর অনেক যন্ত্রণার লাগ হয়ে যাবে। আয় আমার কাছে আয়, তুই আমার কথাটা শোন, আয় এই ধর আমার ধর বুকে, চেপে ধর চেপে ধর, ধরেছিস কি এখন? কি একটু ভালো লাগছে? এই যে বললাম, এবার যা তোর বন্ধুকে তুই বুকে জড়িয়ে ধর, দেখবি সমস্ত ব্যথা বেদনা যা আছে সব চলে যাবে। যা বন্ধু, কেমন লাগতেছে বন্ধু? এই রিনাকে তো ফেরত দিতে পারবো না, তা আমি আর বড় ভাই রিনা ভালোবাসা ফেরত দিতে পারবো। তুই যদি চাস তুই সের এক ধারে নিয়ে যা। কথা বললো, এটা একটু ভালো লাগতেছিল, এমন একটা কথা বললো, আমি আবার ফেরত যাই আগের জায়গায় বসে বললাম। এ ফাত্তা, এ তুমি সব সময় এরকম ফাত্রামির কথা বলো কেন? হ্যাঁ আমি তোমার বলছি না তুমি কোনো কথা বলবো না, তোমার সাথে কথা বললে আমাকে নিজেকে নিজের পাগল 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 লাগে। আর চুপ থাকো তুমি, এই শোন শুনি, চল ভাই এ বাসায় চল, আমি ওই যে তো উবারে করে তোকে রাজকীয় ভঙ্গিতে বাসায় নিয়ে যাবো। বাসায় যাই কি আবার আমারই ডিনার বানাইতে হবে নাকি? না না, একদম সব রান্না রেডি, গরম গরম গপা গপ খাবি, এ ভাই তোকে নিজের হাতে খাইয়ে দেবে। হ্যাঁ আমি আমি খাইয়ে দেবো, আয় 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 ভাই, আয় আয়। ভাই আমার শেষ হয়ে গেল। আরে আবার কান্দা কাটি শুরু করলো, চল। মেয়ে কি শেষ আছে তুই? দুনিয়ায় কত রিনা আছে তোরে বেটা, আয় এখন তো তোরে আমি অ্যাঞ্জেলিনার দড়িকে এনে দাও। হবে হ্যাঁ মিসেস তান্তানা বলেন। ভাইয়া ভাইয়া, আপনি আমাকে একটা কি নাম্বার দিলেন? আমি সেই সকাল থেকে ফোন করে যাচ্ছি, ফোন বন্ধ পাচ্ছি আর বন্ধই পাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাকে ভুল নাম্বার দিয়েছেন। আপনি কি আপনার ভাগ্যের সঠিক নাম্বারটা আমাকে দিতে পারেন না? আচ্ছা এই শেষের তিনটা নাম্বার কত বলেছি যে, একটু বলেন তো। আচ্ছা আমি দেখে জানাচ্ছি, শেষ তিনটা নাম্বার হচ্ছে 125। এই তো মিসেস তান্তানা, আপনি তো এখানেই ভুল করেছেন যে, আমি আপনাকে বলেছি ঋণের শেষে তিনটা নাম্বার 129, আর আপনি লিখে রেখেছেন 125, কিভাবে হবে বলেন তো? ও আই এম সো সরি, আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি এখনই তাকে ফোন করছি। আর ভাই আপনি কিছু মনে করেন না, আসলে সকাল সকালে আপনার উপর আমি পুরো রাগটাই ছেড়ে দিলাম, সরি ভাই। না না আমি বুঝতে পারছি আপনি কোনো বিপদে পড়েছেন,
বিপদে পড়া মানুষজনের মাথা এমনিতে একটু হট থাকে, আমি আসলে কিছু মনে করিনি। জি ভাই ভালো থাকবেন আপনি, আমি একটু রিটার সাথে কথা বলে নিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাই বাই। জি বাই। হ্যালো, আমি মিসেস তান্তনা বেগম বলছি, আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, কেমন আছেন আপনি? একদম ভালো নাই রে মা। আপনি আমাকে মা বলে কেন ডাকছেন? কি অদ্ভুত কথা! দেখুন আপনাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে রাখি, দয়া করে আপনি আমাকে মা বলে ডাকবেন না। মামা আমাকে খুব রিকোয়েস্ট করেছিল বলে আমি আপনার সাথে ফোনে কথা বলতে রাজি হয়েছি, আদারওয়াইজ আমি আপনার সাথে ফোনে কথা বলতাম না। আপনি তো এইটুকু বোঝেন তাই না, যে আমার লাইফের আজকের এত বড় অশান্তির মূলে আপনি, দয়া করে এগুলো আপনি ভুলে যাবেন না প্লিজ। না না যাইনি, কিন্তু আমিও তো তোমার মতো একটি মেয়ে, আমি হয়তো বা তোমার জীবনে অভিশাপ হতে পারি, কিন্তু আমার জীবনে অনেক অভিশাপ আছে। আমিও তো ভালো নাই রে মা। আপনি আবারও আমাকে মা বলছেন, দেখুন আমি এবার ফোনটা রেখে দেবো, আপনার সাথে আমি কথা বলবো না। আই এম সরি, I'm really sorry. জি বলুন এখন। তোমাকে বলতে আমার কোনো বাধা নেই, তারপরও ভাবছি আমি কীভাবে যে তোমাকে বলি। দেখুন এবার আমি আপনাকে সোজাসুজি বলি, দয়া করে এগুলো ধানায় ফানায় না করে কি কথা সেটা আমাকে বলে ফেলুন, কারণ আপনার আর আমার মাঝখানে তো গোপন বলতে কিছু নেই তাই না, যেটা আপনি আমার কাছে গোপন রাখবেন। আর আপনি তো আপনার হাজবেন্ডকে খুন করতে যাচ্ছেন না, যেটা ফোন করে আপনি আমাকে আবার বলবেন তাও তো হবে না, রাইট? না না ঠিক তা না, তা কেন হবে? তাহলে প্লিজ বলুন কেন ফোন করেছেন। নাসির? নাসিরকে কি হয়েছে তার? না না মানে আমি রিনা, আসলে আমি বলতে চাচ্ছিলাম কি, নাসির নামে আমার একজন পরিচিত, আচ্ছা আমি তোমার কাছে সরাসরি বলছি, না মানে তোমার আব্বাকে বিয়ে করার আগে নাসিরের সাথে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক গভীর প্রেম ছিল, কিন্তু তোমার আব্বাকে আমি তার অর্থ ক্ষমতার লোভে বিয়ে করেছি, এতে করে আমি নাসিরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। এখন এই সমস্ত কথা আপনি আমাকে কেন বলছেন? আমি এখন বুঝতে পারছি, আমি এখনই বুঝতে পারছি যে এইসব অর্থ ক্ষমতা এসব দিয়ে আসলে জীবন চলে না, কিচ্ছু চলে না। আপনি আপনি কাঁদছেন? দেখুন আপনি কাঁদবেন না, দয়া করে এই সমস্ত মায়া কান্না অভিনয় কান্না আপনি আমার সামনে করবেন না প্লিজ, তাহলে আমি ফোনটা রেখে দিবো বলে দিচ্ছি। না না তুমি রেখো না, আমার কান্না যদি তোমার কাছে অভিনয়ের কান্না মনে হয়ে থাকে তাহলে এটা না হয় অভিনয়েরই কান্না, কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমি ইদানিং আমি নাসিরকে খুব বেশি মনে করছি, আমি ওকে ভুলতে পারছি না, আর আমি ভুল করে একটা খাতায় লিখে ফেলেছিলাম যে নাসির আমি তোমাকে খুব মিস করি, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছা করে, আর তোমার আব্বা সে খাতা দেখে ফেলায় আমাকে খুব মারধর করেছে। ঠিকই তো আছে, আপনি বিয়ে করবেন একজনকে, বিয়ের কয়েকদিন পরে কোনো একটা খাতায় নিজের এক্সের নাম লিখে রাখবেন যে তোমাকে আমি খুব ভালোবাসি, প্রাক্তন প্রেমিকের নাম লিখলে তো এই বিপদটা তো আপনার পড়তেই হবে তাই না? তারপর তারপর কি হলো? তারপর থেকে নাসিরকে তোমার আব্বা খুঁজছে, নাসির ভয় চিটাগাং থেকে পালিয়েছে, আল্লাহ জানে তোমার আব্বা নাসিরকে পেলে বোধহয় খুনই করে ফেলবে। তুমি প্লিজ তোমার আব্বাকে একটু বোঝাও না, সেজন্য এমন কাজটা না করে প্লিজ। এক্সকিউজ মি আপনি কি বলছেন জানো, আমি আপনার হাজবেন্ডকে রিকোয়েস্ট করি, আমি ফোন করি তাকে,
ডোন্ট ডেয়ার টু, খবরদার আপনি আর কখনো এই সমস্ত রিকোয়েস্ট আর অভিযোগ নিয়ে আমার কাছে আসবেন না। এতক্ষণ আমি যথেষ্ট সহ্য করেছি, এরপর আমি আর কোনো কিছু সহ্য করবো না। আমি আপনার হাজবেন্ডকে ফোন করবো না, আর আপনিও ফার্দার আমাকে কল করবেন না। রাখছি। রিনা, হ্যালো, কে ফোন করেছিল রিনা আপু? চিনবি না তুই। আচ্ছা, তুমি এরকম বাজে বিহেভ করলা কেন তার সাথে? সেটা কি আমার তোকে বলতে হবে? তোর ক্লাস আছে না, একটু পরে যা, ক্লাসে যা। যাচ্ছি। রিনা আপু একটা কথা বলি, তুমি কেমন জানি পাল্টে যাচ্ছ, কেমন জানি অন্যরকম হয়ে গেছো। আমি তো এই রিনা আপুকে চিনি না। প্লিজ, তুমি আবার আগের মতো হয়ে যাবা, মানে আগের সেই হাসি মুখ। তারপরে আমাকে তুমি অনেক আদর করতা, এখন তুমি শুধু বকো আমাকে। তুই কি এখন আরো বকা খাওয়ার জন্য রেডি হচ্ছিস? এক্ষুনি যা ক্লাসে, নাহলে কিন্তু খবর আছে তোর। আরে কি চটপুরি বানিয়ে নিয়ে আসিস, একদম টেস্ট ভালো হয়নি, বাজে জঘন্য। কি বানাই না ঘোড়া ডিম চাইতেছি। কি চটপুরি বানাইছ, একদমই ভালো হয় নাই, ঝাল নাই, লবণ নাই, এটা খাওয়া যায়? না না, ঠিক করা লাগবে না। হ্যাঁ যা। দুই প্লেট কত? একশো টাকা হয়ে গেছে। ধরো ভালো করে বানাবা, নেক্সট টাইম খাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, ব্যাগটা কি ধরা লাগবে? না, ওয়ালাইকুম সালাম। আমাকেই বলছেন কেন? জি 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 জি, আমার আদি নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল হোসেন হিট্টু মিয়া। একটা পেশায় আমি মাস্টার ডিগ্রি করেছি, তো তারপর আমার নাম হয়ে হচ্ছে গিট্টু মিয়া। পেশার উপর মাস্টার ডিগ্রি? তো মাস্টার ডিগ্রি তো হয় পড়াশোনার উপরে। না না, আপনি ঠিক বুঝতে পারছেন না, মানে এমন অনেক পেশা আছে যে পেশার উপরে মনে করেন বিএ, এমএ, পিএইচডি সব করা যায়। আমার উস্তাদ মাসিম কুদ্দুস, সে এই বিষয়ের উপরে মনে করেন মাস্টার ডিগ্রি করে পিএইচডি করা হয়ে গেছে। আমারও পিএইচডি করা একটু বাকি আছে, শুধু একটা কাজ ভালো মতো করলেই হয়ে যাবে আর কি। ঠিক আছে, অ্যাকচুয়ালি না, আমি কোনো কিছু বুঝতে পারিনি, আপনি কি বলতে চাচ্ছেন একটু সুন্দর করে পরিষ্কার করে। অবশ্যই অবশ্যই, মানে আপনার সাথে যেহেতু আমি কথা কইতে আইছি, তো আপনাকে তো আমি পরিষ্কার করেই বলবো। আপনি ওই যে তুমুল, মানে যার বড় ভাই, যাকে হচ্ছে শনি বলে ডাকে, সেই তুমুলের ডার্লিং, কথা ঠিক কি না? কি ধরনের কথা বলেন আপনি, এটা কেমন অসভ্যতা? হ্যাঁ, ও আমার ডার্লিং না, আমি ওর ডার্লিং, এটা দিয়ে আপনার কি? ও এক মিনিট এক মিনিট এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলেন। আপনি কি তুমুলের সাথে কথা বলতে পারিছেন কি? তুমি না না, সে তো আমার ফোন ধরছে না, আমার বোধহয় ব্লক মারছে, বুঝতে পেরেছেন? ও, তার মানে আপনি কাজ আগাতে পারেননি? না না, আপনি আমারে এখনো চিনতে পারেননি। ঠিক আছে, মানে আপনার ভাইয়ের সাথে আমার কথা হয়নি, ঠিক আছে, কিন্তু তার অপোজিটের সাথে আমার কথা হচ্ছে। হ্যাঁ, এই একটা লাইন হাজারো লাইনের চেয়ে উত্তম। আমার সকল কষ্ট দুঃখ সব চলে গেছে একটা লাইনে। দেখো স্ট্যালিন, সত্যি কথা বলতে এই ক্যারেক্টারটা আমার জন্য না। কেন? তাহলে কার জন্য? এই ক্যারেক্টারটা সত্যিকার অর্থে যদি কেউ ভালো করতে পারে, সেটা রিনা, আমি না। এখন শুধু রিনা ম্যাডাম আপনার ভাইস্তের একটা ফোন করবে, সাথে সাথে আপনার ভাইস্তে পড়ি মড়ি করে মনে করেন যশোরের মায়ের কাছে চলে যাবে, ঠিক আছে, বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে।